উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পেরে পথে বসে বিক্ষোভ হাওড়া জগৎবল্লভপুর হাটাল বিশালাকি হাই স্কুলের ছাত্রীদের। নাম্বার খারাপ দিয়ে তাদেরকে ফেল করেছে অবাঞ্ছিত ভাবে, তারা কেউ ফেল করার উপযুক্ত নয়। তারই প্রতিবাদে আজকে আমাদের হাটাল বিশালাকি হাই স্কুলের প্রতিবাদ সভা। এই প্রতিবাদে আমরা প্রত্যেকেই কিন্তু হাজির হয়েছি। হেডমাস্টার মশাইয়ের আমার বক্তব্য যে মাস্টার মশাই আপনাকে কয়েকদিন দিতেই হবে, কি কারণের জন্য এই ছেলে মেয়েগুলো ফেল করলো, কি কারণের জন্য। যতক্ষণ না এর সদুত্তর পাবো আমরা কিন্তু এই ছেড়ে একটাও কেউ যাব না। আমাদের আন্দোলন চলছে, মাধ্যমিকে পাশ করে উঠতে পারি। ইলেভেনে দুটো পরীক্ষা হয়নি, সেই তারাও পাশ করিয়ে দেওয়া হয়েছিল। উচ্চ মাধ্যমিকে যদি সবাই পাশ করে যায় আমরা কেন ফেল করলাম? এই কারণেই বিক্ষোভ আজকে। 117 জন পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, শিক্ষককে জানিয়েছে, শিক্ষক বলেছিল যে আমরা এতে কিছু জানি না, সব ওপর থেকে সবাই মানে করেছে। আমরা যত শীঘ্রই মানে প্রজেক্টে প্র্যাকটিক্যালের নাম্বার জমা দিয়ে এসেছি, তা আমরা এই সব কিছু জানি না। এই বিক্ষোভ কেন করছেন, কি চাইছেন? পাস করিয়ে দেওয়া হোক তাহলে আমাদের এক্সাম দেবো আমরা। আমরা এক্সাম দিতে রাজি আছি। হ্যাঁ, যতক্ষণ না আমরা সামিল হই ততক্ষণই চলবে। হ্যাঁ, কতক্ষণ চালাবেন? যতক্ষণ না সামিল হই। কি কারণে আজ তোমরা পথে বসেছো? আমরা উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষা দিয়েছি 117 জন, তার মধ্যে 37 জন ফেল করেছে, যেখানে বলা হচ্ছে 98% স্টুডেন্ট পাস করা হয়েছে। তাহলে আমরা কেন ফেল করলাম? যাদের ফেল করার কথা নয় তারা ফেল করে গেছে। যেখানে আমরা মাধ্যমিক দিয়ে, মাধ্যমিক একটা অনেক বড় একটা পরীক্ষা, যেখানে মাধ্যমিকে আমরা পাস করেছি, ইলেভেনে দুটো তিনটে চারটে পরীক্ষা দিয়ে, যতটা পরীক্ষা হয়েছে ততটা পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি। তারপরে টুয়েলভে তোলা হয়েছে, টুয়েলভে আমাদের পরীক্ষা না নেওয়া সত্ত্বেও কেন এটা বলা হয়েছে যে আমরা ফেল করেছি? অবশ্যই তাই। স্কুল তো স্কুলে স্যারকে জানালাম, হেড স্যারকে জানালাম, হেড স্যার বললো, স্যার বললো আমাদের যেগুলো করা সেগুলো করে দিয়েছি, এখন ওপরে লোক যা করেছে করেছে। এখন কি চাইছো তোমাদের, কি দাবি? আমাদেরটা আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদেরকে পাস করিয়ে দিতে হবে। আমরা এরপরে কলেজে ভর্তি হব, ফেল নিয়ে তো বাড়িতে বসে থাকতে পারবো না। এই করোনার জন্য 100% স্টুডেন্টদের মধ্যে 20% স্টুডেন্টের বিয়ে হয়ে গেছে, তার মধ্যে 20% স্টুডেন্ট ফেল করে, তাদের মধ্যে থেকে 100% স্টুডেন্ট ফেল করে সুসাইড করতে যাচ্ছে। কতক্ষণ চলবে তোমাদের আন্দোলন? যতক্ষণ না একটা রায় বেরোচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। প্রয়োজন পড়লে সারাদিন 24 ঘন্টা এই আন্দোলনটা চলবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।